আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য অফিশিয়াল চ্যানেল প্রফিট স্পিচ দুশ্চিন্তা ও অপারেশান হলে যে দোয়া পড়বে হজরত আবু মুসা আশ আরি রাদাল্লাহান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা ও পেরেশানিতে পড়ে যায় সে যেন এই দোয়াগুলো পড়ে তখন উপস্থিত এক সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ এই বাক্যগুলো পড়া থেকে যে উদাসীনতা প্রদর্শন করল সে বাস্তবেই ক্ষতিগ্রস্ত তখন রাসুলসল্লাইসাল্লাম বললেন হ্যাঁ অতএব তোমার এই বাক্যগুলো পড়ো এবং অন্যদেরকে শিক্ষা দাও যে ব্যক্তি বিশ্বাসের সাথে এই বাক্যগুলো বলবে আল্লাহ তালা তার সকল টেনশন দূর করে দিবেন এবং তাকে সুখী করবেন আল্লাহ হুম্মা আনা আব্দুকা इब्नो अब्दिका इब्नो अमातिका फी कब्जिका नसियाती मजिन फि या हुक्मुका फिया काजका अस अलोका बिकुल्ले इस्मिन हुआ लका सम्मीताबि बिही नफसका आउ अनजलता हो फ़ी किताबिका आउ আল্লাম তাহ আহাদান মিন খালকিকা আও ইস্তা বিহিফি ইন্দাকা ওয়া রাবিয়া কলবি ওয়া জালা আ উজনি ওয়া হাম্মি। অর্থ হে আল্লাহ আমি আপনার গোলাম আপনার গোলামের বেটা গোলাম আপনার বান্দির সন্তান গোলাম আমি আপনার নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণ আপনার হাতে আমার মাঝে চলে আপনার বিধান আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ইনসাফপূর্ণ আপনার সেসব নামের উচেলায় প্রার্থনা করি যে নামসমূহ আপনি নিজে নিজের জন্য রেখেছেন অথবা নিজের কিতাবে নাজিল করেছেন অথবা অন্য কোন সৃষ্টিকে শিখিয়েছেন অথবা নিজের অদৃশ্যের ভাণ্ডারে তুলে রেখেছেন কুরআন মাজিদকে আমার আত্মার আলো হৃদয়ের বসন্ত দুঃখ নিবারক ও দুশ্চিন্তা বিদুরক বানিয়ে দিন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় কাবু হয়ে গেলে যে দোয়া পড়বে হজরত আবু হুরাইরা রাদানু থেকে বর্ণিত রাসুল সাল্লাসাল্লাম বলেছেন দুর্বল মুমিন থেকে অর্থাৎ পরকালের ব্যাপারে শক্তিশালী মুমিন শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে প্রিয় প্রত্যেকের মাঝেই কল্যাণ রয়েছে তোমার উপকারী বস্তু অর্জন করতে সামনে চলো আল্লাহর কাছে সাহায্য চাও অক্ষমতা প্রকাশ করো না কোনো বিপদের সম্মুখীন হলে এ কথা বলো না যদি আমি ইউরোপ করতাম তাহলে ইউরোপ হতো বরং বলো আল্লাতালা সব কিছু চূড়ান্ত করে রেখেছেন তিনি যা ইচ্ছা তাই করেন কারণ যদি শব্দটি শয়তানের প্রতারণার দরজা খুলে দেয় হজরত আউফ বিন মালেক রাদাল্লাহানহ থেকে বর্ণিত নবী সাল্লাহ দুই ব্যক্তির মাঝে কোনো ব্যাপারে সমাধান করে দিলেন যার বিপক্ষে রায় হয়েছে তিনি ফিরে যাওয়ার সময় বললেন হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট ও তিনি আমার উত্তম অভিভাবক নবীচি সাল্লাহ আলয়াল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তালা অপারগতাকে ভৎসনা করেন তবে তুমি বুদ্ধিমত্তার সাথে চলো কোনো ব্যাপারে পরাজিত হলে বল হাসপিয়াল্লাহ ও আনিমাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট ও তিনি আমার উত্তম অভিভাবক